আমি আড়াই মাসের বাচ্চা রেখে পরে এখানে আসছি তেল নেওয়ার জন্য। আমার হাজবেন্ড জোগালি কাজ করে, ঠিক আছে, তো উনি দিন 500 টাকা পায়। 500 টাকা দিয়ে তো আর সারা মাস চলা যায় না, দেখা যাচ্ছে একদিন কাজ থাকে তো একদিন থাকে না, তো এই কমই পাইতেছি। এটা নিয়ে চলতে একটু সুবিধা হইতেছে, আর না হলে আর একটু কষ্ট হইতো। 1 কেজি কিনতাম, 1 কেজি দিয়ে আমার মাছ চালাইতে হইতো। যেহেতু আমরা গরিব মানুষ, আমরা তো অত তেল খরচ করতে পারবো না, এখন তো দাম বেশি। 1 কেজি তেল কিনতে গেলেই 200 টাকা পড়ে যায়, 2 কেজি 400 টাকা, আর এখানে আমাকে 410-420 টাকায় সব আসতেছে। আমাদের গরিবের তো এগুলো লাগেই, ডালটা তো থাকতেই হইবো, বুঝলি, আর সব কিছু তো দাম বেশি। ডাল আলু ভর্তা হলে তো আমাদের দেখা যাচ্ছে বড় লোকেরা যখন যা পাইতেছে তখন সেটাই কিনতেছে, আমাদের তো আর এত আয় নেই, আমরা কিভাবে কিনবো এত কিছু। যেমন তেলের দাম বেশি, বাচ্চারা খাইতেছিল বলতেছে এটার দাম বেশি, এটা খাইও না। প্রতি মাসে আজকে 16 তারিখে আসছি, আবার আগামী মাসে 16 তারিখে আসবো। আমরা সকাল 9টা থেকে শুরু করি এবং যতক্ষণ পর্যন্ত লোক থাকে রাতের 10টা পর্যন্ত 9টা পর্যন্ত দেই, 700-800 পর্যন্ত যায় একদিনে, 800 যায়। হ্যাঁ, আজকে মানুষ অনেক মানুষ আছে, প্রায় এই পর্যন্ত 400 লোকের দিয়ে ফেলেছি। আমরা কার্ড মোবাইলে এন্ট্রি হইতেছে না, বলে এন্ট্রি হলে দিই না, দিই না, কার্ড ছাড়া কারো মাল দিই না। তখন ডাবল করছে তো সেই টাকাটা আমাকে অনেক কষ্ট করে জোগাল লাগবে, 1 মাসে যে আমরা পাই তাও উপকার হইতেছে। এনটি নিলে পুরো মাসের বাজারটা একবার সেভ হইতেছে, আমার অল্পটা পাইতেছি, সংসারটা চলে যায়, বাচ্চা পোলা আছে।